এই যে সেই সাপ যে সাপে লক্ষ্মীন্দরকে লোহার বাসর করে গিয়ে দংশন করেছিল, সেই সাপ আপনাদের সামনে আমি নিয়ে আসছি, বুঝছেন? এখানে আমার উদ্দেশ্য আছে, একখানা কবচ আপনার দেহের এভরিথিং সমস্যার সমাধান আমি করে দেব। আমি ইনস্ট্যান্ট কথা দিচ্ছি, আপনি আমার একটা এই কবচ নেন, আপনাকে জীবনে কোনো দিন সাপে দংশন করবে না। আপনাকে যদি একদিন সাপে দেখে তাহলে আপনাকে দেখে কমসে কম 40 রাত ফাগদা সাপ দৌড়ে পালাবে। একখানা কবচ গ্যারান্টির মাধ্যমে সারা বিশ্বের বুকে আমি তাবিজ বিক্রি করে থাকি। আমি তুফাজ্জল, আমার এখানে যে সাপ দেখাচ্ছেন, গুক্কু সাপ, কাল গুক্ষুর, এখানে আছে দোরা সাপ, আরও আছে মনে করেন যে কাল লাগিনীর বাচ্চা। কিন্তু কাল লাগিনীর বাচ্চা আজকে আমি দেখাবো না, কারণ উনি মানুষের মাঝে ওনার ভয়, উনি মানুষকে দেখতে পারে না, মোটামুটি উনি মানুষকে একটু অ্যাভয়েড করে চলে। তাই দেখেন আমার আর একটা সাপ দেখেন কোনটা। কিন্তু ভাই হ্যাঁ, সাপ দেখেন, সাপ দেখেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের যে সমস্যা আছে, যদি কোনো ভাইয়ের স্বপ্নের দোষ থেকে থাকে যে আপনি বলেন যে আমি ঘুমের ঘরে থাকি, বিছানা আমার নষ্ট হয়ে যায়, আমাকে বউ লাইক করে না, ডিসলাইক আসে, সেই ভাই আমার কাছে আসেন গ্যারান্টির মাধ্যমে। আরেকটারও যে ভাইয়ের ঘুমের ঘরে বিছানার প্রসাব করে দেয়, তার প্রসাব আমি কনফার্ম, আমি কনফার্ম, প্রয়োজন পড়লে আপনাকে আমি স্ট্যাম্প করে আমার একটা তাবিজ দেবো। নিয়ে দেখেন আমার চিকিৎসা কোনো ভুলভাল নয়, আপনারা সবাই দেখারে বাড়ি করে রেডি হন, আমি আপনাদের সামনে আসছি। আপনারা আমার সাপ দেখবেন, সাপের সাথে কথা বলবেন, আমার কবচ দিবেন। আমি কোন টাকা পয়সা নেই না, আমি বিনা মূল্যে মানুষের চিকিৎসা করে থাকি, কিন্তু আমার এখানে সাপ আছে, সাপের খাওয়ার জন্য দুধ ডিম কল আমার কিনতে হয়, সেই উপলক্ষে আমার কোনো কবজের দাম নয়, মাত্র 5 টাকা করে টাকা আপনারা হাতে রাখেন। 5 টাকা, 5 টাকা, 5 টাকা, only 1 5 টাকা। যাক ভাইজান, অনেক পেশাল পেরেছি, আমি আর কোনো পেশাল পারতে চাই না, এখন আপনারা সব দেখুন। কিন্তু হ্যাঁ, আরেকটি কথা বলবো, যে ভাইয়ের আগাগুড়া বোড়া চিকন হয়ে গেছে, যদি আপনি মনে করেন যে আমি কোনো এনজয় পাচ্ছি না, আমি এনজয় করতে পারছি না, আপনি আসেন আমার কাছে, আসেন আমার নিকট আসেন, আপনি আমার সাথে গোপনে দেখা করেন, আমি আপনার সমস্যা সলভ করে দেবো। আসেন, সব দেখেন, সব দেখেন, তারপর ই নেন, কবচ নেন, দেখেন, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, দেখেন, আমাদের লক্ষ্মী, এরা আমাদের এখানে থাকবে, তো এখন আমি সাপটা এখানে রেখে দিচ্ছি, আমার ধরো হ্যাঁ বলেন। ওই যে আমাদের ওই যে আর একটা সাপ দেখানো, ওই যে ওইটা আর একটা সাপ দেখান, সাপ দেখার কথা খালি ঔষধি ব্যস্ত আছে, খালি ভাই একটু দান্দা করে টেহে নাই। আমি জানমাত্র আমার ওষুধটা আমি হাতে নেবো, এখানে অনেক শয়তান আছে যে তারা চুপি চুপি পালিয়ে যাবে। হ্যাঁ পালিয়ে তো যাবেন, কিন্তু একদিন আপনারা অবশ্যই আমাকে খুঁজবেন এবং আমাকে মিস করবেন, সেদিন আমাকে পাবেন না, আপনারা আমার মুহূর্তও পাবেন না। আপনারা সবাই আপনাদের ব্যক্তিগত পকেটটা ভালো রাখবেন, যেন কোনো পকেট মারে কেচাং করে কেটে না দেয়, ঠিক আছে? এখন আপনারা একটু গান শুনুন, তারপর আমি নেক্সট আপনারা একটু নাচ দেখানাম করে, অবশ্যই নাচ দেখবেন, এই তোমরা একটু নাচো, একটু নাচো, আর কিছু কাগজ বিক্রি করে আমি চলে যাবো।
এ ভাই তাবিজ দেই দেন নাম করে আগে নিয়ম কারণ কয়া দিতাছেন আরে তাবিজ দিব তো নিয়ম কারণটা পাইলে তারপর তাবিজ দেই তাবিজ হাতে পাইলে তো দৌড়াদৌড়ি করে যাবেন গা তখন নিয়ম কারণ শুনতে পারবেন না আপনাদের কাজটা করা ভুল হবে বুঝছেন আমি যা বলতে চাইছিলাম সকালবেলা কমিতে করে আপনার দাঁত ব্রাশ করবেন না তাতে প্রচুর পরিমাণ ময়লা থাকবে বাসি পেটে আপনি মাত্র এক 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 গ্লাস পানির মধ্যে এক গ্লাস পানির মধ্যে আপনি আমার ওষুধটা ব্যবহার করবেন আর যদি গেলে আমার ওষুধে কাজ না করে আমি কনফার্ম আপনার যে দাঁতের ময়লা আছে সেই ময়লা আপনার অনেক উপকার হবে এই মেয়েরা তাবিজ দাও বাইদারগারকে তাবিজ দাও দাও এই যাও এই যাই বুসকার মধ্যে তাতাই এ ভালো আর আমি ভাইজান আজকে আপনাদের এখানে অনেক সময় দিলাম আমি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার এই আমি আমার এই কোম্পানির ওষুধগুলো বিক্রি করে থাকি তো আমি এখন আবার চলে যাব নেক্সট অশিক্ষিত মানুষের মাঝখানে আমার বিজনেস তো করা নাই পিঠা বুঝতে সবাই টাকা দিছ তো না এখানে আবার মজবাজ যারা যারা এসেছে তাদের আমার একটা কথা তাদের কাছে আমার একটা দাবি আপনাদের পায়ে হাত আমার এই মজবাজ যদি শেষ না হবে আপনারা একটা লোক যাবেন তারপর আমি আছি আপনাদের সমস্যা সমাধান করার জন্য আমি এসে গেছি আপনাদের কোনো টেনশন নাই আমি শুধু এখানে নয় বাংলাদেশ 64টা জেলার প্রত্যেকটা জেলায় আমি আমার ওষুধ বিক্রি করি আমার কোম্পানি আছে ইনস্ট্যান্ট কোম্পানি আমি সেই কোম্পানির মাল বিক্রি করি আমি কোনো দোকাবাজ নই আমি কোনো টাউট ডাক্তার নই আমাকে চিনে রাখেন বুঝছেন চিনে রাখেন এবং আমি আপনাদের উপকার অবশ্যই করতে পারবো তাহলে এক কাজ করো এগুলো সব গুছিয়ে ফেলো আর মেয়েরা এই যে কত টাকা হয়েছে এখানে ১২০৫ টাকা যা হোক এখন আমি চলে যাবো ঢাকার প্রান্তে ঢাকার গাজীপুর চৌরাস্তায় যাইতে হবে বুঝছো কি সবকিছু কোথাও আসো আসো আইনে বুঝো না রে আমি একটা কথা কই আমি এই যে বিজনেস করি বুঝছো আমি কি এগুলা কি আমার একলা আমার বিজনেসের শাখা হলো তোমরা বুঝছো কি আমি তোমাদের কি এভরিথিং সাবজেক্ট সব পুরো করে রাখবো আমার ব্যবসায় কোনো সমস্যা নাই আমার একটা সুন্দর জামদানি শাড়ি কিনে দিও আইডিয়া আবার জামদানি শাড়ি কিনবে কিনা নি এই যে ভাইয়া আমার একটা লেহেঙ্গা কিনে দিও লেহেঙ্গা সমস্যা নাই ডোন্ট মাইন্ড তুমি পেয়ে যাবে বুঝছো তোমাকে আমি নেক্সট টাইমে পরে কিনে যে না সানা আছো তার বেতন হইছে ৬০ টাকা আর আসলে লেহেঙ্গা যা হোক ৬০ টাকা হোক আর ৬৫ টাকা হোক যেহেতু ও আমার প্রতিষ্ঠানের একটা সদস্য বুঝছো তোমার কোনো কমপ্লেন আমার একটা মালা কিনে দিও মালা তোমার গলা না মালা ধরা ধরা রয়েছে আরেকটা মালা মন ধরে না আচ্ছা তোমাকে আমি মালার বদলে জ্বালা কিনে দেবুনি বুঝছো কি খালি গলায় নিয়ে ঘুরা কান্দা ঠিক আছে তোমাদের যা কিছু লাগে আমি সমস্যা সমাধান করে দিল বুঝছো কি টাকা নাগুক পয়সা নাগুক আমি তো আছি আরে যে আপনাদের যদি গেলে আমাদের এই গল্প ভালো লেগে থাকে আর যদি গেলে আপনাদের কোনো সমস্যা থাকে বুঝছেন কি তাহলে নিশ্চিত আপনার যে বাংলা এন্টারটেনমেন্ট আছে বুঝছেন এটা সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের সমস্যা সমাধান করে দেবো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না অবশ্যই সাথে থাকবেন থাকবো নি আমরা থাকবো আমরা থাকি